সেজন্য আমি মাহিয়ান মৃদুল, আমাদের সিটিও এবং সরার ইমন, তারেক, আমরা প্রতিনিয়তই আসলে নতুন নতুন প্রযুক্তিগত জিনিসপত্রগুলো চিন্তা করি এবং কিছু কিছু জিনিস তোমাদের সামনে নিয়ে আসি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য, তোমরা অলরেডি পেয়ে গেছো, তোমাদের প্রত্যেকে কি মেম্বারশিপ কার্ড পাইছো? এটা কি করে, খায় না মাথায় দেয়? এটা দিয়ে আমাদের চিন্তা ভাবনা এরকম যে আমাদের যারা যারা স্টুডেন্টসরা আছে, যারা মেম্বারশিপ কার্ড পাচ্ছে, তাদের জন্য নতুন যত কিছুই নিয়ে আসি না কেন, সব এই কার্ডের মাধ্যমে তারা অ্যাক্সেস করতে পারে। আমরা এইটার বিহাইন্ড দ্য সিন স্টোরিটা একটু বলতে চাই, আমি মৃদুল দুজনই আমরা মিলে বলবো। তো আমি যদি একটু চিন্তা করি যে আমি যখন বুয়েটে পড়াশোনা শুরু করি, তখন আমি প্রথম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের সময় আইপ্যাড কিনি, অ্যাপেলের আইপ্যাড। তো আইপ্যাডটা যখন কিনি, তখন দেখলাম যে কিছু সুন্দর সুন্দর সফটওয়্যার আছে, অ্যাপস আছে, যে অ্যাপসগুলো আমি কিনতে পারতেছি না। কিনতে না পারার কারণ কি? কিনতে না পারার কারণ হচ্ছে, প্রথমত আমাদের এনআইডিগুলোই হয় নাই, মানে ওই সময় আমার এনআইডি হয়নি। আমি জানি যে এখন তোমরা অনেকে আছো যাদের এনআইডি এখনও হয় নাই। এনআইডি না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে ডুয়েল কারেন্সি কার্ড হয় না, আবার ডুয়েল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্টও লাগে, পাসপোর্টও তখন হয় নাই। মানে এতগুলো বাধা আছে যে আমি যদি একটা বাইরের দেশের সফটওয়্যার কিনতে চাই বা অ্যাপ্লিকেশন কিনতে চাই, তো আমার কাছে সেই সুযোগটা নাই। আমি আমার নিজস্ব ক্যাশ টাকা দিয়ে সেটা কিনতে পারতেছি না, নিজস্ব মোবাইল ওয়ালেটের ব্যালেন্স দিয়ে সেটা কিনতে পারতেছি না। তো এই কার্ডটা আজকে থেকে তোমাদেরকে এই জিনিসটা বাস্তবায়ন করতে সাহায্য করবে। শুধুমাত্র অ্যাপেল না, তোমরা হয়তো জেনে থাকবা যে আমার এক বছরের ছোট একটা ভাই আছে, ও অস্ট্রেলিয়ায় সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতেছে এবং ও পড়াশোনা শেষ এবং সেখানে নেটওয়ার্কিংয়ের জব করতেছে। তো ও মাইক্রোসফট সার্টিফাইড ইঞ্জিনিয়ার এবং ওর থ্রুতে আমরা মাইক্রোসফটের অফিসিয়াল রিটেলার হিসেবেও বাংলাদেশে কাজ করতে যাবো ইনশাল্লাহ। আমরা চাচ্ছি যে অ্যাপেল, মাইক্রোসফট সহ এরকম যে টেক জায়ান্ট কোম্পানিগুলো আছে, সেগুলোর যে সফটওয়্যারগুলো, যেগুলো আমরা নর্মালি ক্র্যাক ভার্সন ইউজ করতাম, সেগুলো আমাদের বাংলাদেশের কারেন্সি ইউজ করে আমরা কিনতে পারতাম না, সেগুলো যেন ছাত্ররা এখন যে কোনো জায়গা থেকে কিনতে পারে এই কার্ডটাকে ব্যবহার করে। এই কার্ডটা কিন্তু এনএফসি বেসড। এটা তুমি তোমার মোবাইলে যখন অ্যাটাচ করবা, দেখবা যে একটা ইনফরমেশন চাচ্ছে তোমার কাছ থেকে, সেই ইনফরমেশনগুলো ফিল আপ করলে তুমি ওটুও একটা জায়গায় যাবো। ওটু নিয়ে আরও অনেক গল্প আছে, আমি আগে একটু মাহিয়ান মৃদুলের কাছে যাব, তারপরে আমি আরও কিছু গল্প বলবো যে এইটার থ্রুতে আরও কী কী সম্ভব। আমি একটা বললাম দশটা জিনিসের। তো মৃদু, তো আমি, তোমরা এই কার্ডটা হয়তো পেয়েছো, সবাই পেয়েছো, হয়তো কি অবশ্যই পেয়েছো। তো তোমাদের কার্ডটা দেওয়ার পেছনে একটা, মানে আমাদের যে প্ল্যানিংটা ছিল, যে প্ল্যানিংটা আজকে শুরু হয় না, শুরু হয়েছিল এসিএস এর জন্মের পর থেকে।
তো আমরা ভাবছিলাম কিভাবে একটা তোমাদেরকে প্রিভিলেজ দেওয়া যায়, আমাদের স্পেশাল প্রিভিলেজ, যে তোমরা এসিএসএ পড়ছো, এসিএসএ পড়ার পরে কি তোমাদের সাথে আমাদের যাত্রা শেষ? অবশ্যই না, আমাদের যাত্রা মাত্র শুরু। তোমরা চান্স পাইছো, তোমরা সেই প্রিভিলেজ, তোমরা 14 ঘন্টার ক্লাস করেই তো আসছো, 14 ঘন্টার ক্লাসের বিপক্ষে, 14 ঘন্টার ক্লাসের বিপক্ষে কেউ যদি থাকে সেটা ছিলাম আমি, কারণ আমি এখন প্রাইভেটে। তোমরা জানো ভালো মতো নিজে, আসলে আমাদের এসিএস এ কেন আমাদের এটা দরকার ছিল, যে আমরা মানে কনভেনশনের বাইরে যে অনেক কিছু করি, যেমন আমরা এই যে এখন বর্তমানে মেম্বারশিপ কার্ডটা আনছি, আমি তোমাদেরকে বলতে পারি যে আমাদের এই মেম্বারশিপ কার্ডটা আগামী বছর সবাই দিবে, এই এটা আমি গ্যারান্টি দিতে পারি। এই গ্যারান্টিটা কেন দিচ্ছি, যেন কেউ না দেয়, আমার কথাটা মিথ্যা প্রমাণ করার জন্য হয়তো। তো যাই হোক, তো তোমরা এই কার্ডটা যখনই তোমাদের মোবাইলের সাথে ট্যাপ করে দেখবা, আমি একজন মেয়ের একটা স্টুডেন্টের কার্ড নিয়ে আসছি, এই ফোনের সাথে যখন তুমি ট্যাপ করবা, ট্যাপ করলে একটা ওয়েবসাইট ওপেন হবে, সেই ওয়েবসাইটে তুমি তোমার কার্ডটা অ্যাক্টিভেট করে নিবা। আপাতত তোমরা দেখতে পারবা যে শুধুমাত্র মনে হয় ওটু ফাইন মাই টিউটর, যেটা নিয়ে একটু পরে কথা বলা হবে, এর আগের বছরও কথা বলা হয়েছিল, তারপর আরেকটা কি জানি ক্যাম্পাস গাইডস, এটা নিয়েও কথা বলা হবে, এই দুইটা যেটা তোমাদের ইউনিভার্সিটি লাইফে কাজে লাগবে সেগুলো আছে। অ্যান্ড অপরাধ বলবে ওটুতে তোমরা সাবস্ক্রিপশন থেকে শুরু করে অনেক কিছু, আমি যেমন অনেক কিছু কিনতে পারবা, কিনতে পারবো মানে কি তোমরা ওখান থেকে আর্নও করতে পারবা। অ্যান্ড এটা সম্পূর্ণ আমাদের ডিজিটাল প্রোডাক্টসগুলাই, যে আমাদের কোর্স অ্যান্ড যেগুলো আমরা আর কি কিনি, গুগল কারেন্সি কার্ডস যেগুলো লাগে সেগুলো কীভাবে আমরা করবো, আমি তোমাদের বলি যে আমরা লিগাল ওয়েতে, রিসেলার ওয়েতে আমরা কিনে তোমাদের জন্য পারচেস করে রাখবো, অ্যান্ড তারপর তোমরা সেখান থেকে কিনতে পারবা। তো যাই হোক, তোমরা আর কি আমাদের যে অ্যাক্সেস পাইলা, অ্যাক্সেস পাওয়ার পরে তোমাদের সাথে আমরা যেই, যেমন এই কার্ডটার কথা যদি আমি বলি, আমার হাতে যে কার্ডটা আছে, এই কার্ডটা পাওয়ার জন্য আমার না আসলে বলতে পারো কি পড়াশোনা করতে হয়েছে। আমি এখন আমি জানি না আমার এখানে ইবিএল ব্যাংকের আমার যে রিলেশনশিপ ম্যানেজার ছিল উনি আছে কিনা, তো উনি বলতে পারবে আমি তোমাদের জন্য বাংলাদেশে যে ইবিএল ব্যাংক ভিসা ইনফিনিট কার্ড দেয়, গুগল করে দেখতে পারো, সেই ভিসা ইনফিনিট কার্ড মাত্র 3 জনকে দিছিল, আমি ছিলাম 4th জন, তো 3 জনকে যে দিছে, এই 3 জনকে ছিল জানো, অনন্ত জলিল, সাকিবাল হাসান, তামিম ইকবাল, এই 3 জনকে যে কার্ডটা দিছে সেই কার্ডটা আমি তোমাদের জন্য নিছি। অ্যান্ড ওই কার্ডের ডিজাইনের আদলে এই কার্ডটা আমি তোমাদের জন্য বানানোর জন্য অপর ভাইকে বলছি, অ্যান্ড অপর ভাই ওটাতে করছে। তো তোমরা এটার সাথে তোমরা যখন বিদেশে যাওয়া, বিদেশে যখন লাউঞ্জে অ্যাক্সেস করবা, তো তখন দেখবা একটা বিদেশে লাউঞ্জে অ্যাক্সেস করার জন্য ক্রেডিট কার্ডের সাথে একটা প্রায়োরিটি পাস দেয়, সেই প্রায়োরিটি পাসের সাথেও এইটার মিল আছে। অ্যান্ড এটা অপর ভাইয়া তোমাদের জন্য আমি বলতে পারি কি মানে অপর ভাইয়া এতটা তোমাদের জন্য খরচ করছে বা তোমাদের জন্য করতে চাইছে যে এনএফসি এনেবেলড কার্ড বানাইছে। এনএফসি এনেবেলড কার্ড হওয়ার সুবিধা কি, যে এটা তুমি কি বলে থাকে মানে ফোনের সাথে ট্যাপ করলেই কন্ট্যাক্টলেস বলতে পারো, অনেকটা ওই মানে ট্যাপ করলেই যে কাজ করে যাবে। অ্যান্ড এটা নিয়ে আমরা অনেক কাজ করছি, আমাদের টেক টিম কাজ করছে, আমি তোমাদের যদি দেখাতে পারতাম লাস্ট ইয়ার যখন আমার এখান থেকে তোমাদের এইখানেই তো আমি স্টেজে এইখানেই দাঁড়ায় কথা বলছি, আমার এই ভিডিওটা যদি দেখে থাকো তো এইখানে দাঁড়ায় কথা বলছি, এখান থেকেই তোমাদের কয়েকজন স্টুডেন্ট আমার টিমে জয়েন করছে, তারাই আর কি এটার পেছনে কাজ করছে। যেমন আজকে যেমন তোমরা ভিসা নিয়ে যখন আসছো, ভিসার যে সিস্টেমটা বানাইছে সে গত বছর এইখানেই তোমাদের সাথেই ছিল, তোমাদের এই মানে তোমাদের মতন এইখানে ইভেন্টে সে অ্যাটেন্ড করছে, সেই ছেলেটা ওইখানে বসে আছে, রাতুল নামের ছেলেটা, তো ও আরও অনেক ইনোভেশন করছে। তো ওর কথা যদি আমি বলি, ও এখন প্লেন ছাড়া চলেই না, ও ঢাকায় আসে অফিসে প্রত্যেক বৃহস্পতিবার দিন প্লেনে করে আসে, বোঝো একটা তোমাদের এই মধ্যে থেকে আগামী বছর কেউ একজন এমন হবে যে অফিসে আসবে প্লেনে করে আসবে, প্লেন ছাড়া চলে না এরকম। তো আমি লাস্ট ইয়ার আমি বলছিলাম না যে তোমাদের মধ্যে পরবর্তীতে রেঞ্জ রোভার, আমি তো দেখি এখন প্লেনে চলে গেছো, জেট প্লেন। তো যাই হোক, তো প্লেনে আসলো, কোনো সমস্যা নাই, ও আমাদের হয়ে কাজ করতেছে। এখন আমি আসলে চাই কি আমার টিমে তোমাদের মধ্যে থেকে আবার আসবে, প্রত্যেক বছর যেহেতু রিক্রুটমেন্টটা করি তোমাদের মধ্যে থেকেও কেউ না কেউ এখানে আমার এখানে জয়েন করবে। আমি অলরেডি জানি কয়েকজনের সাথে আমার কথা বলা হয়েছে, তো তোমরা আমার টিমে জয়েন করবা। অ্যান্ড আমরা এরকম ধরো মেম্বারশিপ তো কার্ড হয়ে গেল, মেম্বারশিপের মধ্যে কী কী থাকবে, কী কী আমরা অ্যাড করতে পারি, এগুলো তোমরাই কিন্তু ডিজাইন করবা, তোমরাই কিন্তু বানাবা, আমরা তো সারা জীবন থাকবো না। এসিএস তো তোমাদেরই প্ল্যাটফর্ম, একাডেমি অফ চ্যাম্পিয়ন স্টুডেন্টস, রাইট? তো তোমরাই বানাবা, তোমরাই সব কিছু করবা। অ্যান্ড তোমাদের আমার দরকার যে তোমরা আমাদের আমার টিমে জয়েন করো, অপর ভাইয়ের টিমে না, অপর ভাই তোমাদেরকে নিয়ে যাবে, আমার এই টিমে আসলেই দেবো কি অপর ভাই তোমার তুমি ভালো স্টুডেন্ট, তুমি আমার টিমে জয়েন, এটা করা যাবে, আমার টিমে আসতে হবে, ঠিক আছে? আমার টিমে আসলে প্রিভিলাইজেস বেশি, আমার টিমে আলাদা সব আসতে হবে আমার টিমে, ঠিক আছে? তো এখন আমি আমার মনে হয় কি আমি কথা না বাড়াই মেম্বারশিপের ভিডিওটা তোমরা একটু দেখো,
আচ্ছা মেম্বারশিপ অপর ভাই মেম্বারশিপের সম্পর্কে একটু বলেন। তো মৃদুল তো বললোই এটার আরও কিছু স্টোরি, আমি আরও কয়েকটা জিনিস চাই যে জিনিসটা এটার মাধ্যমে বাস্তবায়ন করব। তোমরা এসিএস থেকে ভালো একটা জিনিস অর্জন করছো, তাই তোমরা আজকে এ জায়গায় তোমাদের জন্য সারা জীবন আমাদের যে যেসব আছে এখানে যত কোর্স আছে যেটা এইচএসসি অ্যাডমিশন এবং তোমরা জানো সামনে হয়তো বিসিএস বা আমাদের স্কুল লেভেলটাও ওপেন হচ্ছে এবং স্কিল লেভেলটা তো অলরেডি ছিল কম্পিটিটিভ প্রোগ্রাম। সাউন্ড শোনা না যারা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। এরকম বিভিন্ন অ্যামাউন্ট থাকতে পারে, রাইট? তোমাদের এই কার্ড এনে সাউন্ড কি এখন ওকে? যখন তুমি তোমার মোবাইলে ট্যাপ করবা, তুমি ওটুও ড্যাশবোর্ডে যাবা, সেখানে গেলে তুমি ওই কোর্সের প্রাইসটা কত পাবা, 1000 টাকার যদি জিনিসটা হয় তাহলে তুমি এটা 950 টাকায় পাবা, রাইট? 5% ডিসকাউন্ট দিয়ে 950 টাকায় পাচ্ছ। তার মানে গ্যাপ কতটুকু? 50 টাকা। ধরো সাপোজ তুমি বিজনেস করবা, কীভাবে বিজনেস করতে পারো? ধরো তুমি তোমার পরিচিত ছোট ভাই বোন বা তোমার হলের কোনো বন্ধু, তার অ্যাপেল গিফট কার্ড লাগে, তুমি তাকে বলবা যে দেখ আমি তোকে 1000 টাকার একটা জিনিস আমি তোকে 980 টাকায় দিয়ে দিব, তোর 20 টাকা লাভ। মাঝখানে যে 20 টাকা, এই 20 টাকা কার? এই 20 টাকা তোমার। সো তুমি সবসময়ই একটা এন্টারপ্রেনার মাইন্ডসেটে কাজ করতে পারো, মানে এই কার্ডটা তোমাকে এনাবল করতেছে তুমি অ্যাকচুয়ালি মোবাইলে একটা মার্কেট প্লেস ক্যারি করো, ওই মার্কেট প্লেসে তুমি আমাদের রিটেলার হিসাবে কাজ করতেছো। মানে তুমি যে কোনো, আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টসরা আছে তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, বিভিন্ন হলে তারা থাকবে, সেই হলে শুধুমাত্র তোমরা তোমাদের সার্ভিসটাই যে নিশ্চিত করবা তা না, তোমরা নিজের জন্যই যে অ্যাপেল গিফট কার্ড বা এই সফটওয়্যারসগুলো পারচেস করবা তা না, বরং তুমি তোমার ফ্রেন্ড, তোমার রুমমেট, তাদেরকেও তুমি এটা করে দিতে পারো। তুমি যদি ভালো মানুষ হও তাহলে তার থেকে লাভ নিলা না, আর তুমি যদি চিন্তা করো যে না ওর থেকে আমার 20-30 টাকা লাভ করা লাগবে, তুমি লাভটাও করতে পারবা। তো এই কার্ডটার থ্রুতে আমাদের এই প্ল্যানটাও ছিল যে স্টুডেন্টসদেরকে এন্টারপ্রেনার মাইন্ডসেটে নিয়ে আসা, অর্থাৎ স্টুডেন্টসরা যেন শেখে যে কীভাবে আর্ন করতে হয়, কীভাবে একটা জিনিস সেল করতে হয়, কীভাবে আমি একজন এন্টারপ্রেনার হতে পারি। আমি ফিল করতাম ফার্স্ট ইয়ারে থাকতে এই সুযোগগুলোর অভাব, যে কারণে আমি চেষ্টা করেছি আমি ফার্স্ট ইয়ারে থাকতে যে জিনিসগুলো পেলে আমার জন্য ভালো হতো সেই জিনিসগুলো তোমাদেরকে আগেই আনলক করে দেওয়া। এর বাইরে আরেকটা জিনিস বলি, সামনে যখন আমরা আরও আগাবো, আরও অনেক দিন ধরো আগাবো, 2030 সাল, 28 সালের কথাও যদি চিন্তা করি, একটা সময় পরে আমরা এখন কী আমদানি করি বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে আমরা, তোমরা জেনে থাকবা যে পাট জাতীয় দ্রব্য, বস্ত্র, এই জিনিসগুলো আমদানি করে থাকি, রপ্তানি করে থাকি, রাইট? আমদানি করে থাকি ডিজিটাল প্রোডাক্টসগুলো বাংলাদেশ থেকে, কিন্তু এখনও ডিজিটাল প্রোডাক্টস বাইরের দেশে রপ্তানি সেইভাবে হচ্ছে না। মানে আমরা একটা ডিজিটাল প্রোডাক্ট বানালাম যেটা বাংলাদেশের তৈরি, সেটা বাইরের দেশের মানুষ কেউ কিনতেছে, সাবস্ক্রিপশন আকারে কিনতেছে বা কোনো কিছু আকারে কিনতেছে, যেটার কারণে বাইরের দেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলার বাংলাদেশে প্রবেশ করতেছে, যেটা রিজার্ভে ভূমিকা রাখবে। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে একটা বিরাট অপরচুনিটি, বাট আমাদের দেশে মেধা আছে, সবই আছে, বাট বিক্রি করার জায়গা নাই। একটা যে বিক্রি করবো, আমি একটা ডিজিটাল অ্যাসেট বানাইলাম, একটা ডিজিটাল প্রোডাক্ট বানাইলাম, সামনে এই যুগটা আরও বেশি আসতেছে, ডিজিটাল প্রোডাক্টের ক্রেতা সংখ্যা অনেক বাড়তেছে দেশ বিদেশ সব জায়গায়, বাংলাদেশ থেকে কেন এটা নাই? বাংলাদেশে একটা স্টুডেন্ট একটা জায়গায় যে বিক্রি করবে, তার বানানো একটা অ্যাসেট, তার বানানো একটা ডিজিটাল প্রোডাক্ট, তার বানানো একটা মডেল হইতে পারে, 3D মডেল হইতে পারে, একটা JPG হইতে পারে, একটা PNG হইতে পারে, হোয়াট এভার, সফটওয়্যার হইতে পারে, গেমস হইতে পারে, এই জিনিসগুলো বিক্রি করতে পারে না বাইরের দেশে। এই জিনিসটা মানে বাইরের দেশে তার এক্সপোজারটা যেতে যেতে, আমরা তো পাশ করছি আমরা জানি, বুয়েট থেকে পাশ করার পরও 3-4 বছর লেগে যায় মোটামুটি বাইরের দেশে যেতে, সেটেল হতে, বুঝতে ভাবটা, এই জিনিসটা বাইরের দেশের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি করে, বিশেষ করে বাংলাদেশে এই টপ লেভেলের স্টুডেন্টসদের সাথে দূরত্ব তৈরি করে, যে কারণে আমরা সারাটা জীবনই পিছায় থাকি, সারাটা জীবনই তারা বাইরের দেশে যারা আছে তারা আমাদের থেকে কোনো অংশে কম থেকেও, মেধা অংশে কম থেকেও হয়তো তারা আমাদের চেয়ে আগে থাকে। কেন? কারণ তাদের ওই স্কোপগুলো আছে। এই স্কোপটা আমি ক্রিয়েট করতে চাই এই কার্ডের মাধ্যমে, বাংলাদেশের তৈরি ডিজিটাল প্রোডাক্টসগুলো যদি কোনো স্টুডেন্ট বানায় সে যেন বাইরের দেশে সেটা বিক্রি করতে পারে, এই কার্ডে তার ডিজিটাল প্রোডাক্ট আপলোড করে।
তো এটা আমার স্বপ্ন, তো জানি না কবে এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো। তোমাদেরকে স্বপ্নের কথাটা জানিয়ে রাখলাম এই কারণে যে তোমরা এখন থেকে যখন থিঙ্ক করবা কোনো কিছু, থিঙ্ক করার সময় তোমরা কোনো একটা জিনিস বানানোর চেষ্টা করবা, যদি ডিজিটালি কোনো একটা জিনিস বানাতে পারো, তোমার কাছে মনে হয় যে ভাইয়া এটা ওই দেশে ডিমান্ড আছে, আমি রিসার্চ করছি অনলাইনে, আমি ওদের জন্য একটা সলিউশন নিয়ে আসছি, এই সলিউশনটা এরকম, আপনি আমাকে হেল্প করেন, আপনি আমাকে এটা ওই দেশে যে বিক্রি করতে হেল্প করেন, ইনভেস্টমেন্ট রেজ করতে হেল্প করেন, আপনি আমাকে এটা বাইরের দেশে আমাকে প্রকাশ করতে হেল্প করেন, আমি তোমার এই দায়িত্বটা নিচ্ছি। তো আমার মিশন এটাই, বাংলাদেশের স্টুডেন্টসদেরকে বাইরের দেশের স্কোপগুলোর সাথে আরও দ্রুত পরিচয় করিয়ে দেওয়া। তো আমাদের এইটার মধ্যে, এগুলো তো আমার স্বপ্নের কথা বললাম, অলরেডি এটার মধ্যে আরও কিছু ফিচার্স আছে, আরও কিছু সুযোগ সুবিধা আছে, যেটার জন্য আমি ডেকে নেব ইমনকে। ইমন, তুমি যদি তো ভাইয়া তো বললোই অলরেডি যে মেম্বারশিপ কার্ডে তোমরা কী কী জিনিস পাচ্ছ। তো আমরা যে জিনিসটা দেখি যে বর্তমানে 2020 সালের পরে এডটেক আসার পরে বিশেষত দেখা যায় যে পুরো বাংলাদেশে টিউশন মার্কেটটা অনেকটাই কমে গেছে। একজন স্টুডেন্ট যতক্ষণে তোমাদেরকে খুঁজে বের করবে যে আমার একজন ভাইয়া লাগবে যে আমাকে বাসায় এসে পড়াবে, এর চাইতে ওর কাছে এটা বেশি অ্যাক্সেসিবল যে সে অনলাইনে এসে একটা কোর্স পারচেস করে ফেলবে। সো এই জিনিসটাকে স্মুথ করার জন্য, যেহেতু আমাদের প্রত্যেকজন টিচারের বড় একটা কমিউনিটি আছে, সেজন্য আমরা তোমাদের জন্য একটা প্রিমিয়াম টিউশন খোঁজার যে প্ল্যাটফর্ম সেটা আমরা নিয়ে আসছি এই মেম্বারশিপ কার্ডের আন্ডারে। এখন তোমরা বলতে পারছো ভাই গত বছরও এটা লঞ্চ হয়েছে ফাইন্ড মাই টিউটর, এইবারের ডিফারেন্সটা কি এটার মাঝে? সো প্রথমত গত বছর ছিল সবার জন্যই ফ্রি, বাংলাদেশে যত স্টুডেন্ট আছে সবাই এটা ফ্রিতে ইউজ করতে পারত, যত ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে সবাই এটা ফ্রিতে ইউজ করতে পারত। তখন আমরা দেখলাম যে স্টুডেন্টের সাইকোলজি থেকে সে পোস্ট করে আর কখনোই আসে না যে আমার এই কোন ভাইয়া আমাকে পড়াতে পারছে তাই দেখি, এটা কখনোই সে আসে না, কারণ কেউ ছেড়ে আসছে টিউশন পোস্ট করে সে চলে গেছে, এরকম টিউশন পোস্ট করে সে চলে যায়। সো এই কারণে আমরা এইবার নতুন কিছু ফিচার অ্যাড করেছি, তোমাকে পড়াতে চাচ্ছে, তখন সে হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে যাবে এবং তোমার রিকোয়েস্টটা সে দেখতে পাবে যে তুমি তাকে পড়াতে চাচ্ছ এরকম এরকম ভাবে তুমি তাকে পড়াবা। সো এটা দেখার পরে সে তোমার রিকোয়েস্টটা সেখান থেকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে তুমি কিন্তু তার সকল কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবা এবং তুমিও ফিরতি একটা SMS পাবা যে তোমার একটা টিউশন ম্যাচ হয়েছে আমাদের ওয়েবসাইটে। অ্যান্ড তুমি ওয়েবসাইটে ঢুকে স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবা, সেখান থেকে ফোন করে তুমি তোমার যে কাছাকাছি লোকেশন, কাছাকাছি লোকেশনেই তো ম্যাচ হবে, নাহলে তো এটা ম্যাচ হয় না, তো কাছাকাছি লোকেশনে যেই স্টুডেন্ট আছে তাকে তুমি তার বাসায় যেয়ে পড়াতে পারবে। অ্যান্ড এখানে কোনো চার্জ নেই, দেখতে পাচ্ছ যে নর্মাল টিচার যারা আছে ওদের প্রোফাইলে একটা ভিউ থাকবে যে তারা যতগুলো টিউশন ম্যাচ করতেছে সেখান থেকে SMS পাঠানোর জন্য যে চার্জটা সেটা তাদের পে করতে হবে এই ওয়েবসাইটকে। বাট তোমাদের জন্য ACS মেম্বারশিপ ভেরিফিকেশনটা তখন যখন করবা তোমাদের মেম্বারশিপ কার্ডটা দিয়ে এবং যে CVV নাম্বারটা আছে সেটা তুমি যখন এখানে ফিল আপ করে সাবমিটে ক্লিক করবা, তোমার প্রোফাইলটা ACS মেম্বারশিপ ভেরিফাইড হয়ে যাবে। অ্যান্ড কখনোই তোমাকে এই ওয়েবসাইটের মাধ্যমে টিউশন খোঁজার জন্য কখনোই কোনো পে করতে হবে না। অ্যান্ড আমাদের এই মেম্বারশিপ কার্ডের একটাই উদ্দেশ্য যে তোমরা ইউনিভার্সিটিতে যে যে জিনিসগুলো তোমাদের দরকার একটা পানি দিও একটা ওয়েবসাইট আছে তো যতগুলো ফিচার তোমাদের দরকার হয় যতগুলো সাপোর্ট তোমাদের দরকার হয় সবকিছুই যেন আমরা একটা মেম্বারশিপ কার্ডের আন্ডারে দিতে পারি। হ্যাঁ, এইবার হয়তো আমরা 2 মাস মাত্র সময় পাইছি, এত কিছু ফিচার তোমাদের দিতে পারি নাই, কয়েকটা দিছি, বাট আমরা চেষ্টা করবো যেটা এই মেম্বারশিপ কার্ডের আন্ডারে আরও কত কিছু অ্যাড করা যায় এটা আমরা চেষ্টা করবো। তো এইটাই শেষ না, পরবর্তীতে মেম্বারশিপ কার্ডে যতগুলো ফিচার অ্যাড হবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি একটা লঞ্চে যাবা যেখানে যে তুমি মনে করো কিছু একটা পারচেস করবা, হয়তো সেখানেও তুমি একটা ডিসকাউন্ট পেতে পারো মেম্বারশিপ কার্ডটা তোমার কাছে থাকলে। সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য। তো পরবর্তীতে যতগুলো ফিচার আসবে সবগুলোই আমাদের এই মেম্বারশিপ কার্ডের আন্ডারে আসবে, তোমরা তোমাদের সারা জীবন সেটা ইউজ করতে পারবা। থ্যাংক ইউ। আরেকটা জিনিস তোমাদের জন্য আমরা বলেছিলাম যে তোমরা এখন ইউনিভার্সিটি লাইফে আসছো, আমরা এতদিন পর্যন্ত তোমাদের হাত ধরে রেখেছিলাম, আমরা তোমাদেরকে যাবতীয় নোট প্র্যাকটিস শিট সব কিছু প্রোভাইড করছি। তো আমরা আসলে এই জিনিসটাই কন্টিনিউ করতে চাই, ইউনিভার্সিটি লাইফেও তোমরা যেন আমাদের কাছ থেকে নোট, বিগত বছরের ভাই আপনাদের ল্যাব রিপোর্ট, প্রেজেন্টেশন, এই জিনিসগুলো পাও। তো যে কারণে আমরা
আমি তারেক, আমার পাশে আছে তারেককে, তোমরা হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না। তারেক হচ্ছে বুয়েট টুইটি ব্যাচ মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছে। তারেক বলতে পারো আমার সাথে রননের পার্টনার, আমি ইমন তারেক মিলে রনন মিলে ডেভেলপ করেছি। তারেকের গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না, ও বুয়েটেই পড়তেছে টুয়েন্টি ব্যাচে। এবং ও আর আমি মিলে একদিন পরিকল্পনা করতেছিলাম যে ওয়াই নট আমরা এমন একটা জিনিস ডেভেলপ করি যেটার মধ্যে আমাদের যারা স্টুডেন্টসরা আছে তারা বিগত বছরের ভাইয়া বোদের নোট ম্যাটেরিয়ালস এই জিনিসগুলো পায়। বুয়েটে এটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, জানো ওই নামটা কি? নোটগুলো একটা চৌথা চৌথা বলা হয়। হ্যাঁ, তো এটা আমরা নর্মালি পলাশি বা এই জায়গাগুলোতে যেয়ে কিনতাম এই নোটগুলা। তো আমাদের একটা সিভিল ডিপার্টমেন্টের পিএল টিউটোরিয়ালস নামে একটা ওয়েবসাইট ছিল যেটার মাধ্যমে সিভিলের জিনিসগুলো পাওয়া যেত, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে দেখতাম যে এই সুযোগটা তেমন একটা নাই। তো আমরা চিন্তা করলাম ওয়াই নট এটা বাংলাদেশের সকল ইউনিভার্সিটির জন্য নিয়ে আসি। হ্যাঁ, শুরুতে আমরা শুধু বড় বড় ডিপার্টমেন্টগুলো টার্গেট করে আগাচ্ছি, পরে ধাপে ধাপে আমাদের টার্গেট হচ্ছে সকল ডিপার্টমেন্টই নিয়ে আসি। তো তোমাদের যারা এর আগের বছর যে ভাইয়াপুরা চান্স পেয়ে গেছে তাদের যে বেস্ট নোটটা, সেই বেস্ট নোটটা তোমরা এই জায়গায় পাবা। তোমরা অনেকেই আসে না যে আমার সামনের ধাপে কি পড়াশোনা ওয়েট করছে দেখতে চাও, এখন থেকেই তোমরা এটা দেখতে পাবা। তো আমি তারেকের কাছে চলে যাবো, তারেক একটু ডিটেলসে বলবে। সালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ আপনার ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো তোমরা আজকে হচ্ছে একটা স্টেজ পার করতেছো বা ট্রানজিশন স্টেজে আসো, এতদিন তোমরা এইচএসসি লেভেলে ছিলে, এখন তোমরা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে চলে যাবে। তো তোমাদেরকে যদি এইচএসসি লেভেলের টেক কোম্পানি বা কোচিং সেন্টারের নাম বল।